ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে যে বিষয়ে আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো যাদের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত হবে না। আমরা সকলেই চেষ্টা করি আমাদের কুরবানি যাতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এত সত্য কিছু কারণ রয়েছে, যে কারণগুলো যদি আমাদের মাঝে বিদ্যমান থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরবানি কবুল করবেন না, আমাদের কুরবানির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দৃঢ়পাত করবেন না। এই কারণে আমাদের উচিত, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানি গৃহীত হবে না, কবুল হবে না, সেই জিনিসগুলো জেনে তার থেকে বিরত থাকার চেষ্টা করা। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আকারে আমরা সেই কারণগুলো জেনে নিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কারণগুলো জেনে সঠিকভাবে কুরবানি করার তৌফিক দান করুক। এক নম্বর, যারা মানুষকে দেখানোর জন্যে শোনানোর জন্যে প্রদর্শনতাস্বরূপ লৌকিকতাস্বরূপ কুরবানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কুরবানি কবুল করবেন না। কুরবানি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে। আমার যাবতীয় ইবাদত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্যে হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে হতে হবে। সূরা কাউসারের দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর জন্যে সলাত আদায় করুন, ওয়ানহার অতপর কুরবানি করুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আল্লাহর জন্যে সলাত এবং কুরবানি করার জন্যে বলেছেন। এই কারণেই আমাদের উদ্দেশ্য যদি আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া ভিন্ন কোনো উদ্দেশ্য হয়, আমরা যদি অন্য কোনো উদ্দেশ্যে কুরবানি করি, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করবেন না। এই কারণেই সূরায়ে মায়দার 37 নম্বর, সূরায়ে মায়দার 27 নম্বর আয়তে এসেছে, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের দু ছেলে যখন কোনো একটি বিষয়ে বিবাদ বিসম্বাদে জড়িয়ে পড়লেন, তা নিরসংকল্পে আল্লাহর পক্ষ থেকে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার দুনো সন্তানকে, তার উভয় তনয়কে কুরবানি করার জন্য বললেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করলেন, কাবিলের কুরবানি কবুল করলেন না। এবার কাবিল যখন হাবিলকে মারার জন্য উদ্যুক্ত হলো, তখন হাবিল বলেছিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহুল মুত্তাকিন মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন, যারা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আল্লাহকে রাজি করার জন্যে কুরবানি করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুরবানি কবুল করে থাকেন। এই আয়াত থেকেও আমরা বুঝলাম, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন, যারা আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে কুরবানি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুরবানি কবুল করেন। জাহিলাতের যুগে লোকেরা কুরবানি করত, কিন্তু তারা এই কুরবানিটা করত মানুষকে দেখানোর জন্য এবং শোনানোর জন্য। তাই তারা কুরবানির পশুর বড় বড় রানগুলো কাবা শরীফের গিলাপে এবং ওয়ালের মধ্যে তারা বিভিন্ন ধরনের স্থানে তারা ওইগুলো লটকিয়ে রাখত এবং কুরবানির পশুর রক্ত কাবার ওয়ালের মধ্যে, দেওয়ালের মধ্যে তারা মেখে দিত। এটার দ্বারা উদ্দেশ্য ছিল তাদের রিয়া এবং সুমা, মানুষকে দেখানো এবং শোনানো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কাজকে অ্যাকসেপ্ট করেননি, গ্রাহ্য করেননি, তাদের এই কাজকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যাখ্যান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কাজকে, তাদের এই উদ্দেশ্যকে প্রত্যাখ্যান করে সূরা হাজ্জের 37 নম্বর আয়াত নাজিল করে বললেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলার কাছে কুরবানি পশুর গোশত এবং রক্ত পৌঁছে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে একমাত্র তোমাদের তাকওয়া। তোমরা কোন উদ্দেশ্যে কুরবানি করেছ, সেই উদ্দেশ্যটাই, সেই নিয়তই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই উদ্দেশ্যের রিয়া এবং সুমা, মানুষকে দেখানো এবং শোনানোর জন্য যে কুরবানি করত জাহিলিয়াতের যুগের লোকেরা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যাখ্যান করেছেন। আজকেও জাহিলিয়াতের ধরন আমাদের থেকে,
জাহিলিয়াতের ধরন পাল্টেছে, কিন্তু জাহিলিয়াত আমাদের থেকে পাল্টায়নি। আজকে আমরা দেখা যায় কুরবানির পশুর পিছনে ডোল তবলা দিয়ে আমরা গ্রামে গ্রামে ওই কুরবানির পশুকে হাঁটাই, আর এলান করতে থাকি মানুষের কাছে অমুক ব্যক্তি এত হাজার টাকা দিয়ে, এত লক্ষ টাকা দিয়ে এই গরুটি খরিদ করেছেন, ক্রয় করেছেন কুরবানির জন্য। উদ্দেশ্য হলো এইভাবে রাস্তাঘাটে গরুকে প্রদর্শন করানো, পিছনে ডোল তবলা দিয়ে। এটার উদ্দেশ্য হলো মানুষকে দেখানো এবং শোনানো। যারা এই উদ্দেশ্যে কুরবানি করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুরবানি কবুল করবেন না। অনেকে কুরবানি করেন যে সকলের সন্তানেরা গোশত খাবে, আমার সন্তান কি চেয়ে থাকবে, আমি সমাজের মাঝে মুখ দেখাতে পারবো না, নতুন আত্মীয় স্বজন করেছি তাদের সামনে মুখ দেখাতে পারবো না, সমাজের মানুষ ভৎসনা করবে, নিন্দা করবে। তাই দেখা যায় তাদের কাছে টাকা না থাকলেও তারা ঋণ করে ধার্য করে কুরবানি দিয়ে থাকেন, তাদের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তাদের উদ্দেশ্য হলো সমাজের ভৎসনা থেকে, সমালোচনা থেকে বাঁচা। লোক লজ্জার বয়ে তারা কুরবানি করে থাকেন। যারা লোক লজ্জার বয়ে কুরবানি করেন, আত্মীয় স্বজনের সমালোচনা থেকে, লজ্জা থেকে পরিত্রাণের জন্য, বাঁচার জন্য যারা কুরবানি করেন, তাদের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। যারা এই কথা বলেন যে সকলের সন্তান গোশত খাবে, আমার সন্তান কি চেয়ে থাকবে, সকলের ছেলে মেয়ে সন্তানাদি গোশত খাবে, আনন্দ ফুর্তি করবে, আমাদের সন্তান কেন গোমরা হয়ে থাকবে, কেন তারা আনন্দ উপভোগ করতে পারবে না, তাই আমরাও কুরবানি দেব, এই উদ্দেশ্যে যারা কুরবানি করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুরবানি কবুল করবেন না। তাদের উদ্দেশ্য ভালো নয় বিদায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কুরবানি কবুল করবেন না। এই কারণেই আমাদের নিয়তকে, উদ্দেশ্যকে বিশুদ্ধ করতে হবে। মিশকাতের 5302 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2525 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা আকার আকৃতির দিকে তাকান না, তোমাদের ধন সম্পদের দিকে তাকান না, তিনি তোমাদের আমল এবং নিয়ত দেখেন। কোন উদ্দেশ্যে, কোন নিয়তে তোমরা কাজটা সম্পাদন করছো সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। সুতরাং যারা মানুষকে দেখানোর জন্য, শোনানোর জন্য, সকলের সন্তান গোশত খাবে, আমাদের সন্তানকে চেয়ে থাকবে, এই উদ্দেশ্যে যারা কুরবানি করেন, তাদের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না, গৃহীত হবে না। দুই নম্বর, যারা মালে হারাম, হারাম উপার্জিত অর্থ দিয়ে, হারাম উপার্জনের মাধ্যমে যে টাকা ইনকাম হয়, সেই টাকা দিয়ে অর্থাৎ অবৈধ মাল বা অবৈধ টাকা দিয়ে যারা কুরবানি করেন, সুদ ঘুষের টাকা দিয়ে যারা কুরবানি করেন, কুরবানির পশু ক্রয় করেন, তাদের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র, তিনি পুত পবিত্র বস্তু ছাড়া, জিনিস ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কিছুই গ্রহণ করেন না। সুতরাং কেউ যদি সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, অবৈধ টাকা দিয়ে যদি কুরবানি করে, তার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িবা, আল্লাহ পুত পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। হাদিসটি বর্ণিত হয়েছে মিশকাতের 1888 নম্বর হাদিস, বিভিন্ন হাদিস গ্রন্থেও হাদিসটি বর্ণিত হয়েছে। সুতরাং যারা ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, অবৈধ ইনকাম দিয়ে, অবৈধ টাকা দিয়ে যারা কুরবানি করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুরবানি কবুল করবেন না। তিন নম্বর, যারা বেনামাজি, যারা সলাত আদায় করে না, তাদের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, কারণ তারা ইসলামের গণ্ডির থেকে বের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বারাতের 5 এবং 11 নম্বর আয়াতে বলেছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, তারা যদি সলাত আদায় করে, তাওবা করে এবং সলাত আদায় করে এবং যাকাত প্রদান করে, যাকাতের যদি তাদের উপর ফরজ হয়, যাকাত দেওয়ার মতো মালে যদি তারা উপনীত হয়, তারা যদি যাকাত দেয়, ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে তারা তোমাদের দিনই ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে বেনামাজিকে ইসলামের গণ্ডির থেকে বের করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা, আমাদের মাঝে, তাদের মাঝে অর্থাৎ কাফের মুশরিক
মুনাফেকদের মাঝে পার্থক্য হলো সলাত ফামাং তারকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সলাত ছেড়ে দিবে সে কুফরি করলো বা সে কুফরি করেছে। হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদের 4075 নম্বর হাদিস, 95 নম্বর হাদিস। এ হাদিসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সলাত আদায় করে না তাদেরকে কাফের মুশরিক মুনাফিকদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। এমনিভাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, বাইনার রজুলি ওয়াবাইনা শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ, মোমিন বান্দা কাফের এবং মুশরিকের মধ্যে পার্থক্য হলো সলাত। যা হাদিসটি সহিহ মুসলিমের 256 এবং 57 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। এমনিভাবে সাহাবাই কেরামের মধ্যে এজমা ছিল। আজকে যারা আমরা এজমা এজমা করি, কোনো কিছু না হলে এজমা করি, পীর মুরিদি মানা ফরজ এজমা হয়ে গেছে, মাজহাব মানা ফরজ এজমা হয়ে গেছে, উমুক মাসালার উপর এজমা হয়ে গেছে, উমুক আমলের উপর এজমা হয়ে গেছে, এই সমস্ত জিনিস, এই সমস্ত কথা বলে আমরা যারা বিভ্রান্তি ছড়াচ্ছি তারাও কিন্তু এই সাহাবিদের এজমাটা প্রচার করতে রাজি নন। সাহাবাই কেরাম এই কথার উপর ঐক্যমত পোষণ করেছেন, বেনামাজি ইসলামের গণ্ডির থেকে বের হয়ে যায়, বেনামাজিকে তারা ইসলামের গণ্ডির থেকে বের করে দিয়েছেন। আবদুল্লাহ ইবনে শাকিক বলছেন যে লায়ার কান আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রুস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ কোন আমল ছেড়ে দিলে সে কাফের হয়ে গেছে, সে কুফরি করেছে এরকম মনে করতেন না। গায়রুস সালাহ সালাত ব্যতীত, অর্থাৎ সালাত ছেড়ে দিলে একটা মানুষ কুফরিতে লিপ্ত হয়ে গেছে, কাফের হয়ে গেছে, এটা সাহাবাই কেরাম মনে করতেন। হাদিসটি বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে, মিশকাতের 779 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আরও অনেক হাদিস রয়েছে। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যার সলাৎ নেই তার ধর্ম নেই, তার দিন নেই, যার সলাৎ নেই তার ঈমানই নেই। যা সহিহ তারগিবের 755 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। এই আয়াত এবং হাদিসগুলো প্রমাণ করে যে ব্যক্তি সলাৎ আদায় করে না সে ইসলামের গণ্ডির থেকে বের হয়ে যায়, আর যে ইসলামের গণ্ডির থেকে বের হয়ে যায় তার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, তার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত হবে না। এই কারণে এই সূরাতুল কাউসারের দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আগে সলাৎ করার জন্য বলেছেন, তারপর কুরবানি করার জন্য বলেছেন। আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, আপনার কবুর জন্য আপনি সলাৎ আদায় করুন, ওয়ানহার এবং কুরবানি করুন। আগে আল্লাহ রাব্বুল আলামিন সলাৎ পড়ার জন্য, সলাৎ প্রতিষ্ঠিত করার জন্য, কায়েম করার জন্য বলেছেন, তারপর কুরবানি করার জন্য বলেছেন। সুতরাং একজন কুরবানিদাতার উচিত হবে যদি সে ঠিকমতো সলাৎ আদায় না করে, আল্লাহ তাআলার কাছে তওবা করে সলাৎ আদায় করা, তারপর কুরবানি করা। সে সলাৎ আদায় করে না, তার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কীভাবে গৃহীত হবে? যে আল্লাহ রাব্বুল আলামিন আগে যে জিনিসটার কথা বলেছেন সেই জিনিস বাদ দিয়ে পরবর্তী জিনিসটা করলো, এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে জিনিসটা করার জন্য বলেছেন সেটা না করে দ্বিতীয়টা করলাম, আর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়টা কবুল করে নেবেন তা কখনো হতে পারে না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আগে সলাতের নির্দেশ দিয়েছেন, সুতরাং আগে সলাৎ আদায় করতে হবে, তারপর কুরবানির কথা বলেছেন, তারপর কুরবানি করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা কুরবানি আল্লাহ তাআলার কাছে গৃহীত না হওয়ার তিনটি কারণ তুলে ধরেছি। আমাদের মাঝে যদি এগুলো বিদ্যমান থাকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করবেন না। আমাদের সব কিছু হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে মায়েদার 62 নম্বর আয়াতে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সলাত, আমার কুরবানি, আমার যাবতীয় ইবাদত, আমার জীবন মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বপতি পালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুতরাং আমাদের যাবতীয় ইবাদত হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুতরাং আমরা যারা মানুষকে দেখানোর জন্য, শোনানোর জন্য, সমাজের মানুষ থেকে বৎসনা, সমাজের মানুষের বৎসনা থেকে বাঁচার জন্য লোক লজ্জায় যারা কুরবানি করছি, আমাদের উচিত এইগুলো পরিহার করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করা। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দাতা, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.